আপনাকে কি করে ভালো না পাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখন আমি জন্মই হইনি। মৃত্যুকালেও আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের কাছে চলে গিয়েছিলেন। যারা বুঝে না, 1400 বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী ভিন্নভাষী ব্যক্তি কি করে আজ শত শত কোটি হৃদয়ের স্পন্দন, তাদের কি করে বুঝাই আপনাকে কেন ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটিকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছানোর সৌভাগ্য কখনো হয়নি, কিভাবে বুঝাবো সে মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল, ভাষায় কি করে প্রকাশ করি আপনাকে কেন ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।